অন্যদিকে মহেশতলায় বিধ্বংসী আগুন, গোডাউনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলের চারটি ইঞ্জিন সেখানে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া যাচ্ছে। মহেশতলায় বিধ্বংসী আগুন, 22 নম্বর ওয়ার্ডে সকাল 9টা নাগাদ একটি বেসরকারি প্লাস্টিক গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল, পাশে বিল্ডিংয়ে থাকা মানুষকে পর্যন্ত সরানো হয়েছে এবং ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মহেশতলায় বিধ্বংসী আগুন, 22 নম্বর ওয়ার্ডে সকাল 9টা নাগাদ একটি বেসরকারি প্লাস্টিক গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আতঙ্কে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুনের তীব্রতা এত বেশি ছিল, পাশে বিল্ডিংয়ে থাকা মানুষকে সরাতে হয় এবং ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় চারটি দমকলের ইঞ্জিন, তারপরে নিয়ন্ত্রণে আসে আগুন। মহেশতলায় বিধ্বংসী আগুন লাগে, আতঙ্কে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে নিয়ন্ত্রণে আনি আগুন। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে শেখ চিকু রয়েছে আমাদের সঙ্গে। চিকু, কি জানা যাচ্ছে এখন, কি পরিস্থিতি? দেখো জয়িতা, তোমাকে জানিয়ে রাখি, মহেশতলা 22 নম্বর ওয়ার্ডে আজ সকাল 9টা নাগাদ এই আগুনটি লাগে একটি প্লাস্টিক গোডাউনে। এই আগুনে চারটি ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণের জন্য। ঘন্টা তিনেকের করার পরই আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। মহেশতলায় বিধ্বংসী আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, 22 নম্বর ওয়ার্ডে সকাল 9টা নাগাদ আগুন লাগে এবং বেসরকারি প্লাস্টিক গোডাউনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেশি ছিল বলে জানা যাচ্ছে এবং ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন।